বছরের শেষের দিকে আইসা ভাঙ্গারিয়ালা কটকটিয়ালা পরিবারের মনের দুঃখ কষ্ট নিয়ে আপনাদের সাথে যে রকম প্রতারণা বাটপারে চিটারি করতেছে, সেখানে আপনাদের কি একটু মনে হইতেছে না যে এগুলো একটা বাটপারি বা একটা ভণ্ডামি বা আরো যাই হোক, মানে এগুলা যা আপনাদেরকে বেচা খাইতেছে, এটা কি আপনাদের একবারও মনে হয় নাই? আসলে মনে না হওয়ারই কথা, কারণ যদি সচেতনই হইতো তাহলে তো আর ওনাদের ভিডিও দেখতো না, ভিউ হইতো না, বা এই যে ডাউনলোড করে দেখতো, বা না দেখারই দেখারই কি দরকার আছে আমি জানি না, ওদের কাছ থেকে কি এমন শিখার জিনিস আছে আমি তাও জানি না। তারপর আপনাদের কি এটা মনে হয় নাই যে এখন আয়সা এত বছর পরে আয়সা এই টাইমে আপনাদের সাথে এইরকম ধরনের দুঃখ কষ্টের কথা শেয়ার করতো, সেটা একেবারে মানে কোন রঙে ধাক্কা দিল, সূর্য কোন দিক দিয়ে উঠছে, কোন দিক দিয়ে ওইটা কোন দিক দিয়ে ডুবছে, আপনাদের কি এটা মনে হয় নাই? আচ্ছা আমি আপনাদেরকে বলে দিবনি, ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আমি আপনাদেরকে বলে দিবনি, আসসালামু আলাইকুম, ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, আর পুরা না টাই না দেখার চেষ্টা করুন, মানে পুরোপুরি ওয়াচ করবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। যাই হোক আমি আপনাদের সাথে মূল ভিডিওটার মধ্যে চলে যাই। আচ্ছা তার আগে বলে নিই, সরি গত দুদিন ধরে আমি ঠিক মতো কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না, কারণ আমি নিজের লাইফ নিয়ে একটু ব্যস্ত আছি, এর জন্য ভিডিও দিতে পারতেছি না। যাই হোক ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমি আবার কন্টিনিউ করব। তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হইতেছে যে তানজিলার শাশুড়ি এতদিন পর একটা বছর পরে তার এখন মনে হইতেছে যে সে তার ছেলের বউকে নিয়ে কিছু কথা বলুক, যে তার ছেলের বউর সাথে তার কোনো খারাপ সম্পর্ক নাই, কোনো ঝগড়া নাই, ঝাঁটি নাই, কোনো কিছুই নেই এটা। তারপর আবার ভাদের মা শাহিন, ভাদের মা শাহিন দেখেন ওর যখন প্রথম ছেলে হয়েছে, প্রথম ছেলের জন্মদিন করছে, তখনও কিন্তু ওর মেয়ের বা ওর যে প্রথম বউ রেশমা ওই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো কথা বলে নাই। কিন্তু এই সময় আয়সা আপনাদেরকে গল্প শোনাইতেছে, তারপরে গিয়ে মধুবালার গান শোনাইতেছে, এটার একটা বড় সড় একটা রিজন আছে। রিজনটা হইতাছে যে যেহেতু মনে করেন ইউটিউবটা একটা স্বপ্নের একটা জায়গা, অনেক মানুষ অনেক যায় অনেকভাবে ট্রাই করে, কারো ভালো কারো খারাপ, কেউ ভালোভাবে উঠে কেউ খারাপভাবে উঠে। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে নোংরামিটাই কিন্তু বেশি ইয়া হয় আগায় যায়, নোংরামিটাই কিন্তু বেশি ভাইরাসের মতো আর কি ছড়ায় যায়। ভালো বা যে কোনো ভালো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও কিন্তু এত তাড়াতাড়ি আগায় যায় না। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, আমি অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে আমি একটা ব্লগ চ্যানেল করবো, ব্লগ চ্যানেল বলতে ওই রকমই নোংরা নষ্টামি এরকম কোনো ব্লগ চ্যানেল না, আমার কিন্তু চ্যানেল রেডি করাও আছে, সাবস্ক্রাইবারও আছে, সব কিছু আছে, বাট আমার খালি ভিডিও দিলেই হবে। ভিডিও দিয়ে কি আপনাদের সাথে শেয়ার করলেই কিন্তু আপনারা ওই ভিডিও একটা দুইটা করে দেখতে 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 কিন্তু এক পর্যায়ে আমার ভিডিও কিন্তু ভালো ভিউস হবে এটাই। কিন্তু আমি চিন্তা করতেছি যে আমি এখানে ধুলাই কইরাই সময় পাইতেছি না, ওইখানে গিয়ে আমি আবার ভালো ভিডিও দিব, কষ্ট করে ভালো ভিডিও দিব, তার তার কি ভিউজ হবে? আমি তো আর ওদের মতো নষ্টামি নোংরামি ফাতরামি করতে পারবো না, তো যেই কারণে আমার এই কষ্টটা করে লাভও নাই। হ্যাঁ, আর আমার ঘরে টুং টাং জিনিস খবর আদি এগুলো তো আমার মানে পছন্দ না দেখানোর মতো, তাহলে আমার আমার কী করা উচিত? আমি যেটা করতেছি সেটাই করতে থাকি। যদি ভবিষ্যতে আমার মনে হয় যে না আমার নিজের নিজের সেফ জোনে রাখা আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি বা নিজের লাইফটা ইয়া শেয়ার করতে পারি, তাইলে আমি আপনাদের সাথে ব্লগ চ্যানেলটা শেয়ার করব। কাজ চলমান আছে ইনশাল্লাহ, যদি ইচ্ছা হয় করব। তো এইরকমই হইতেছে, কিছু কিছু ভালো মানুষের চ্যানেল আছে, কিছু কিছু ভালো ব্লগারদের চ্যানেল আছে, যারা কিনা দেখবেন এরা কিন্তু একদিনের একদিনে একটা ভিডিও দিলেও পারে না দিলেও পারে। তেমনিতে এই নোংরাদের ব্যাপারটা যদি দেখেন, এখন এই যে নভেম্বর তো শেষ হয়ে গেছে, ডিসেম্বরে এই একটা মাসে তুলারামভাবে এরা ভিডিও আপলোড করে ইনকাম করে নেবে। আপনারা দেখেন আমি আপনাদেরকে কিছুদিন আগে মেবি তানজিলার ইনকাম সম্পর্কে একটা তথ্য দিয়েছিলাম, ভিডিও শেয়ার করছিলাম, যে ভিডিওটার মধ্যে আমি বলছিলাম যে তানজিলার বিয়ের সময় কত কত টাকা ইনকাম করছে, সেটার একটা ফুটেজ শুটের সহকারে আপনাদেরকে আমি দেখাইছিলাম। তো দেখানোর পরে তানজিলা এখন দুই দিন আগে যে কথাগুলো বললো যে তার শাশুড়িকে সে দেনা দিছে, ইয়া দিছে, এটা দিছে, তার অ্যাকাউন্টে এক সময় 10-12 লাখ টাকা থাকতো, এখন নাই। তো এখন নাই, টাকা আনতে গেলে কি করতে হবে?
ওই যে নষ্টামি নোংরামি, এই যে এখন যেরকম ভাইরাসের মতো করে নষ্টামি নোংরামি করতেছে, তো এই জিনিসটা করার পিছনের কাহিনী হইতেছে গিয়ে তাদের ডলার ডলার লাগবে, তাদের টাকা লাগবে, ও সরি ডলার না ডলার না ডলার তো ইয়া করে বাংলাদেশ ব্যাংকে আসে, সেইখান থেকে আমাদের পেমেন্ট দেয়, পেমেন্টটা তো বুঝেন তাই না, পেমেন্ট দেয়, এটা সবাই ডলার দেয় না পেমেন্ট দেয়, ডলার ভাঙায় ওনাদেরকে টাকা দেয়, কাঁচা টাকা দেয়। তো যাই হোক, এখন যে কথা কই সেটা হইতেছে যে তানজিলার জামাই সাকিব গতকালকে কইতেছিল যে অনেকে তো অনেক কথা বলছিলেন কিন্তু দেখতে দেখতে এক বছর হয়ে গেছে, ইনশাল্লাহ এক বছর হোক তারপরে আপনাদের কিছু কথার উত্তর দিব। তো এখন আমার পায়ের মধ্যে জুতা আছে, কোন সাইডে জুতাটা নেমালে ভালো হইব, জুতা জোড়া তারপর যদিও নতুন একটা নেমালে ঠিক আছে তাই না। তো ও এক বছর হয়ে গেছে, হয়ে গেলে কি এমন জবাবটা দিবে? আচ্ছা আমি কই একটা বছর হয়ে গেছে মানে সংসার করছো, একটা বছর তো টিকছে, এটাই তো কইতি। তো একটা জিনিস আমার একটা উত্তর দিয়ে যাইস তো তোরা, যে এই যে তবু যে সংসারের একটা বছর তোরা মানে ঘর করলি, কয়দিন তোরা শান্তি মতো এক প্লেট ভাত খাইছিস, এটা একটু মানুষের কইস তো। একটা জিনিস তুই বেটা কয়ে যাস তো, যে তোর বউ তোর মা তোর মারে তোর বউ যেইভাবে কামের মহিলার মতো রাখে, সেটা কি অন্যান্য পরিবারের মধ্যে আছে? নাই তো। তারপরে আবার তোর বউ তোর মার সাথে যেই রকম ধরনের আচার আচরণ গুলা ব্যবহার গুলা করে, তারপরে কি তোরে বলতে হবে যে না তোরা ভালোভাবে আসিস? এটা কি আমরা বুঝি না কত ভালোভাবে আসিস তোদের সংসারে? তোরা তোর মা এখন কাইন্দা কাইটা ভিডিও বানায়, তোর বউ তোর মার সম্পর্কে কথা কয়, তোর মারে এটা দিছে এটা দিছে হ্যান দিছে ত্যান দিছে, এটা কি আর অন্যান্য পরিবারে হয়েছে? এমন অন্যান্য পরিবারে কি দেখা গেছে যে শাশুড়ির নামে এক বছর না যাইতেই বদনাম শুরু করে দেয়? কোনো পরিবারে কি দেখা গেছে ছেলের বউ মাস খানিক না যাইতেই কাজে নাইমা পড়ে? তাহলে এরা তোকো ফ্যামিলিতে নামছে, তোরা এরকম এক বছর ধরে সংসার করে একের বাল ফালে তাল তালায় গেছস গা, আর মানুষ যে 10-12-30 বছর ধরে সংসার করে, কই মানুষ তো দেখি না যে এইরকম ধরনের নষ্টানি নোংরামি করে। গতকালকে তানজিলা কইতেছে যে যারা ওই যে কামের বেটি পাপিয়া কইতেছে মানে কাম কর, আমি আবার কাম করতেছি কিন্তু কামের বেটি কাম করতেছে, তানজিলা সেখানে উত্তর দেয় যে কাম করলে দোষ না করলে দোষ, আমারে আমারে মানুষ কয় কাম করতেছি কাম করি নাকি শাশুড়ির লগে কাম করি নাকি, আসলে হেরা যারা এরকম ধরনের কমেন্ট করে উপদেষ্টা উপদেষ্টা। তো তানজিলা কইতেছে যে যারা এরকম ভাবে কমেন্ট করে তারা নিজের শ্বশুর শাশুড়ির সাথে থাকেই না, তা তুই আয়া একটু দেখা যাইস যে যারা যারা এরকম কমেন্ট করে বা যারা যারা এরকম করে, তুই আয়া দেখা যাইস তো শ্বশুর শাশুড়ির সাথে থাকে না না থাকে। তোরা শ্বশুর শাশুড়ির সাথে থাইকাও তো আলাদাই ঘরে যাইয়া দরজা লাগাই দিয়া খাস, আর এমনও মানুষ আছে যে শ্বশুর শাশুড়ি দূরে থাকে তারপরেও মাস শেষে আগে হাত খরচটা পাঠায় দেয়, কারণ চলবে কি দিয়া, তা তোরা কি করিস? আর ওইখানে আরো কথা বলতাম আজকে, যেহেতু একটু ব্যস্ততা তারপরে আবার একটু ঝামেলা আছে যে কারণে আমি এত কথা বলতেছি না, ইনশাল্লাহ আমি ফ্রি হই, ফ্রি হইলে পরে আপনাদের সাথে ভালো করে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো তোরা জানিস কেমনি, এত তোরা ভালো মানুষ হইলে তোর খালা তোর মা এখন পর্যন্ত সেই সমস্ত শ্বশুর বাড়িতে গিয়া একদিন একরাই থাকার পরে গিয়া বদনাম বের হয়ে যায়, সেটা কিভাবে? তো তানজিলারে একজনে কমেন্ট করছে যে আপনার বাপের পরিচয় কি, তো সেইখানে তানজিলা করছে যে আগে তোর বাপের পরিচয় দেয়। আচ্ছা তুই যে এই কমেন্টটা করছিস পিতৃ পরিচয়হীন যারা সন্তান, তো তুই একটু বলিস তো যে তোর বাপের পরিচয়টা কি? তোর এটাও বলতে হবে না, কারণ তোর খবর তোর খালাম তোর ফুপি সৎ ফুপি পীড়িতের ফুপি নিশি দিয়া দিছিল যে এই যে এইরকম এরকম তানজিলার বাপকে। তাহলে চিন্তা করতো তানজিলা তোর বাপটা আসলে কে, তুই যে বড় বড় কথা বলিস মানুষের সাথে দর্শকদের সাথে, একটু লজ্জা লাগে না তোর? লজ্জা লাগবে কেন, আসলে পিতৃ পরিচয়হীন মেয়েদের কোনো লজ্জা শরম ঘৃণা পিঠ কিচ্ছু থাকে না। তো আমি তোরে যে কমেন্টটা করছিলাম সেই কমেন্টটা পারলে পাবলিশ করে দেখাস মানুষের দেখমনি। এই যে দেখেন এক ভিডিও নিয়ে এক টপিক নিয়ে তিনবার করে আসে
লোভী সাবানায় ভিডিও দিছে, এটার কোনো দরকার আছে? শাহিন এতদিন পরে ওর মেয়ের খোঁজ নিতে গেছে, যে মেয়েটার কিনা এতদিন কোনো খোঁজই ছিল না, সে নিতে গেছে, সে রেশমার কাহিনী টাহিনী কইতাছে। তো আমি সেইখানে আমি ভিডিওটা দেখার পরে সেখানে একটা কমেন্ট আমার চোখে পড়ছে, কমেন্টটা ছিল এরকম যে আপনার যেহেতু রুহিরে দেখতে মনে চায়, কিবরিয়ারও তো তেমন ইয়ারে দেখতে চায়, মরিয়মরে দেখতে চায়, তো সেখানে আবার একজন রিপ্লাই কমেন্ট করছে যে এত মায়া লাগলে কিবরিয়া কেন সাথে করে নিয়ে গেল না। তো এই জিনিসটা দেখার পরে না আমার আর নিজের কন্ট্রোল করতে পারিনি, আমি সেইখানে আবার একটা কমেন্ট করছি যে তোর বাপ্পি গুরু রেগিয়া জিজ্ঞেস কর যে সে কি বলছিল, সে বলছিল যে সাবিনার কিবরিয়ারে এরকম ভাবে বলছিল যে সাবিনার বিয়ে হয়ে যাক, তারপরে তোমার মেয়ে তোমার হাতে আমি নিজে তুইলা দিব, তুমি এখন কিছু কইরো না, সাবিনার বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পরে বোন কেন স্বামী হারা নিয়ে ভিডিও বানাইল, ভিডিও বানানোর পরে এই যে ভিকটিম ফাদারে বা কিবরিয়া এরকম এরকম করছে। আমার এই কমেন্টটা করার পরে মনে হয় 2 থেকে 3 মিনিটও যায় নাই আমার কমেন্টটা ডিলিট করছে, ডিলিট করে দেওয়ার পর আমি সেখানে আবার অ্যাগেইন কমেন্ট করলাম যে কি ব্যাপার আমার কমেন্ট ডিলিট করলো কি, ডিলিট করছে কেন। তো সেখানে কি করছে, ওই যে শুরুতে যে কমেন্টটা করছিল যে মরিয়মরেও দেখতে ইচ্ছা করে না, আপনার মেয়েরে দেখতে ইচ্ছা করে, এখন মরিয়মরেও কি তার বাবা দেখতে ইচ্ছা করে না, তো সেই কমেন্টটা ধরেই ডিলিট করে দিছি। হুম, তাহলে এই ডিলিটটা কে করছে, শাহিন নেই করছে, ওই বটকার বাচ্চাই করছে? তো ও যে এখন এই ব্যবসাটা নিয়ে বসে ও আর পরিবারের দুঃখে নিয়ে কথা কয়, ওর পরিবার সংক্রান্ত নিয়ে কথা কয়, এতদিন কার বাল ফালাই ছিল, এতদিন কেন কোনো কথা বলে নাই? তেমনিতে এই যে লোভী সাবানাও, তো লোভী সাবানাও কেন এতদিন কোনো কথা বলে নাই, এখন কেন বলতেছে? এই যে তানজিলা, তানজিলা সেদিন শাশুড়ির নামে এত এত কিছু করলো, এতদিন কেন বলে নাই, এতদিন নিজে মুখে বলে নাই, অথচ কিন্তু সেগুলো নিজের চ্যানেল থেকে কমেন্ট পাবলিশ করে সেগুলো দিয়ে মানে বলছে, যাতে করে রোস্টার এদেরকে নিয়ে কথা বলে। তো এই যে এই সমস্ত জিনিসগুলো সমস্ত কিছুগুলো হইতেছে গিয়া ভিউয়ের জন্য। দেখেন যখন ভিউয়ের সংক্রান্ত কোনো ইয়ে আসে, ব্যাপার স্যাপার আসে, তখনই তানজিলা প্রেগনেন্ট হওয়া নাটক করে। এই যে কিছুদিন আগে আপনারা এক রোস্টারের কাছ থেকে শুনলেন যে তানজিলা বাচ্চা নষ্ট করে ফেলছে, পাবনাতে হয়েছে, পাবনাতে আইসিল রাগারাগি করে তখন নাকি বাচ্চা নষ্ট করছে। তারপরে সেই আবার 2 মাস আগে বলছে যে তানজিলা প্রেগনেন্ট, সেই আবার 2 মাস পরে বললে তানজিলা বাচ্চা নষ্ট করছে, সেই এখন আবার বলতেছে যে তানজিলা প্রেগনেন্ট ছিল, অ্যাবর্শন করাইতে গেছে কিন্তু অ্যাবর্শন করাইতে পারে নাই, এর জন্য ইয়া করছে, ওর নাম কি নাজনুল বেগম, বলছে কি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই যে এই কথাগুলো, তো তানজিলা দেখেন যখনই এর ভিউ সংক্রান্ত কোনো ব্যাপার আসে এদের, তখনই এদের প্রেগনেন্ট হওয়ার নাটক করে। একটা জিনিস দেখেন, তানজিলা যখন বিয়ের আগে যে পেঁপে খাওয়া নিয়ে যে একটা কাহিনী হয়েছিল, তো সেই কাহিনীতেও কিন্তু তানজিলার পরের দিনে না পেঁপে খাওয়াইছে, রোস্টাররা রোস্ট করার পরেই কিন্তু এরা নিয়ে ওই বিষয়টা নিয়ে আবার ভিডিও বানায়। হুম, কারণ ওরা রোস্টারদের থেকে টপিক চায় যে ওরা কোন টপিকটা নিয়ে ভিডিও বানাবে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমরা রোস্টিং করার পর থেকে পরেই কিন্তু ওদের চ্যানেলের ভিউ বাড়ে, নাহলে কিন্তু বাড়ে না। তাহলে আমাদের নিজেদের সচেতন থাকতে হবে, আমাদের সচেতন, আমরা সচেতন না, আমরা কি করি ভিউ ব্যবসার জন্য, ভিউয়ের জন্য নিজে মনে করেন মাসে 1000-2000 টাকা উঠানোর জন্য কি করি গিয়ে এই এই কথাবার্তাগুলো বলি। হ্যাঁ, তেমনিতে তানজিলা এখন যে খালি প্যাট ঢাইকা রাখে, প্যাট এটা করে রাখে, সেটা করে রাখে, ওই যে একটু পুষ্টিকর পুষ্টিকর খাবার খায়, তিশা এখন ডিম সিদ্ধ করে দেয়, এটা দেয় সেটা দেয়, এটা কি আপনাদের কাছে মনে হয় না যে এটা একটা নাটকের অংশ? এটা কি আপনাদের কি মনে হয় না? এই যে বাপ্পি, বাপ্পি যে সোফা টোফা নিয়ে আলাদা রুমে রাখছে, যে বাপ্পি একবেলার ভাত নিজের হাতে বাইরে দেয় যে বেশি খাইলো কি না, সেই বাপ্পি সোফা টোফা নিয়ে আরেক ঘরে রাইখা দিছে, এখানে কি বাপ্পির কি মনে করছেন কোনো লাভ নাই? লাভ ছাড়াই কি বাপ্পি এই সমস্ত নাটকগুলো করছে? তো এই যে এই জিনিসগুলা, এগুলা কি একটা ভিউ ব্যবসার মধ্যে পড়তেছে না?
এই যে এখন লোভী সাবানা, সে এখন কইতাছে তার বউর সাথে কোনো সম্পর্ক খারাপ নাই নেই। এই মহিলা কয়েকদিন আগে কইছে না তানজিলার ভিডিওতে যে আপনারা এগুলো করেন না, এটা না সেটা না, এখন নিজের চ্যানেল থেকে কেন ভিডিও দিচ্ছে? ভিউ ব্যবসা তো এগুলো হইতেছে গিয়া ভিউ ব্যবসা। সাকিব কালকে কে যাচ্ছে যে সে বাসি বাড়িতে চলে যাবে, তার তানজিলাকে ম্যানেজ করবে সবাই রে। কেন ম্যানেজ করবে? যেখানে তানজিলার শাশুড়ি দেখাইলো যে সে মহিলা বউয়ের জন্য কি বলে বানাইতে দিছে, তারপরে জামা কাপড় বানাইতে দিছিল, তাহলে সেইখানে আবার বাড়িতে গিয়ে ম্যানেজ করতে হবে কেন? তো এই যে ম্যানেজ কথাটা যে বলছে, এটাতেও কি আপনাদের মানে মাথায় কিছু খেলে নাই যে এই যে ম্যানেজ কথাটা যে বলছে তার মানে তানজিলা এখানে বুঝাইতে চাইছে যে তাদেরকে হাত পা ধরে, তানজিলা শ্বশুর শাশুড়ির হাত পা ধরে এনে আনতে হবে, তারা কেউ এই প্রোগ্রামে আইতে রাজি না, এরকম কিছু কি বুঝায় নাই? আপনারা একটু যারা বিচক্ষণ বিজ্ঞ মানুষ আছেন তারা একটু আমাদের বললেন তো এই ব্যাপারটা, যে আমি কি আজকে সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি, যে তানজিলা যে বললো যে ম্যানেজ করতে হবে সবাই রে আশেপাশের আত্মীয় স্বজন ম্যানেজ করতে হবে, আত্মীয় স্বজন কে আসবে? ওই বলছে যে নিজে নিজেরাই এই অনুষ্ঠান করবে। আর তানজিলার শাশুড়ি যে জিনিসগুলো বানাইতে দিছে, ইচ্ছা করে বানাইতে দিছে, তানজিলার শাশুড়ি বলছে যে তারা আসবে, তাহলে সেখানে ম্যানেজের কথাটা আসলো কেন? তাহলে এখানে কি বিয়ে ব্যবসা আসে নাই? তানজিলা হচ্ছে সেই মেয়ে যে কিনা এসএসসি পরীক্ষাতে টানাটানি করে পাশ করার পর টিকটকে নাচতে গিয়েছিল, তার টিকটক ভিডিওর নিচে দর্শকরা কমেন্ট করেছিল তো তোমার না মাঝকে রেজাল্ট দিয়েছে, তোমার রেজাল্টের খবর কি? ও তো তার উত্তরে তানজিলা লিখেছিল GPA 5। এই মেয়ে মাহিনুরের কাছে ট্রেনিং প্রাপ্ত, সে মাহিনুরের দ্বারা পরিচালিত বিশ্ববিদ্যালয় থেকে ডাবল মাস্টার্স পাশ করে করা ছাত্রী, তাদের ধ্যান জ্ঞান ইউটিউব ঘিরে, কোন দিকে হাঁটলে ভিউ পাওয়া যাবে তারা সেটা সেটা খুব ভালো করেই জানে, তাদের একমাত্র ব্যবসা হচ্ছে দর্শকদের ধোকা দিয়ে ভিউ আদায় করা, তা আর দর্শকরা তো আছে বারে বারে ঠকেও তাদের ভিডিও দেখতে যাবে। 5 বছর আগে মাহিনুরকে দর্শকরা যখন সাবিনার কথা জিজ্ঞেস করতো সে কিন্তু তখন কিছুই বলতো না, যখন সাবিনাকে চ্যানেল খুলে দিল তখন মাহিনুর ঠিকই দর্শকদের সাপোর্ট পাওয়ার জন্য সাবিনাকে নিয়ে একটা মিথ্যা বানোয়াট গল্প নিয়ে হাজির হলো, দর্শকটা সাবিনাকে ভিউ সাপোর্ট দিয়ে এই পর্যায়ে নিয়ে এসেছে। মিম যখন সানির সংসার রেখে মাহিনুরের বাসায় চলে আসলো তখন মাহিনুর চালাকি করে মিমকে বিক্রমপুর পাঠিয়ে দিয়ে এবং সে নিজে বরিশাল চলে গেল। তারপর কিছুদিন পর মাহিনুর বরিশাল থেকে ফিরে আবারও বসলো, বসে পড়লো দর্শকদের সাপোর্টের আশায়। সে ভিডিওতে এসে বলল যে মিম আমার বাসায় চলে আসছিল, ওর আর সানির মাঝে কি হয়েছে আমি জানি না, মিমের গাল লাল দেখেছিলাম, আপনারা বুঝতেই পারছেন কেন গাল লাল হয়েছে, সানি মেরেছে। মিমের কাহিনী যখন দর্শকরা খেতে শুরু করলো তখন সে মিমকে তার কাছে এনে একটার পর একটা ভিডিও দিতে লাগলো, মিমকেও দর্শকরা ভিউ দিয়ে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। এবার তানজিলার পালা, চারিদিকে মাহিনুরদের নোংরামি দেখে হইচই পড়ে গিয়েছে। নভেম্বর ডিসেম্বর মাস হচ্ছে মাহিনুরদের জন্য ভাদ্র মাস, শুনেছি কুকুর নাকি ভাদ্র মাসে পাগল হয়, এই সময়ে এসে তাদের ভিউ পড়ে এগেলে চলবে না, তাই ভিউ ব্যবসাকে রমরমা করতে তারা প্রথমে মিমের অনুষ্ঠান করলো, এখন বাকি তানজিলার অনুষ্ঠান। কিন্তু তানজিলাকে নিয়ে একের পর এক সমালোচনা যেভাবে হচ্ছে তাতে তাদের ভিউ ব্যবসার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ডিসেম্বর মাসে ব্যবসার ক্ষতি হলে তো চলবে না, ওইদিকে সারা বছর ভিউ একসাথে উঠাতে তাদের গুরু মাতা নিশিও আসবে মালয়েশিয়া থেকে, সুতরাং দর্শক ধরে রাখার জন্য নতুন নাটক নিয়ে আবারও মাহিনুররা হাজির হলো। আপাতত তারা তানজিলার সংসার জীবন নিয়ে শুরু করলো। আপনারা তাদের চ্যানেলের সাথেই থাকেন, আপনাদের ভিউ ধরে রাখার জন্য সপ্তাহখানেক পরে হাজির হবে তানজিলার অনুষ্ঠানের সাজসজ্জা ও বাজার নিয়ে, আপনারা কিন্তু ভরে ভরে ভিউ দিবেন। তারপর দেখবেন তানজিলার ফাইনাল অনুষ্ঠান, তেলানি হলুদ মেহেদি রং খেলা বিয়ে বাসর ঘবা জামা জামাই বাজার আপনাদের জন্য তারা 70,000 টাকা খরচ করবে, আর আপনারা তাদেরকে এক একজনের ডলাডলি দেখে এক একজনকে 2 থেকে 3 লাখ টাকা দিবেন না তা তো হয় না, আপনাদের ভিউ এর আশায় সুদূর মালয়েশিয়া থেকে নিশি আসবে, আপনারা তাদের নিরাশ করবেন না প্লিজ। তাদের এই এই বাণিজ্য আপনারা শরিক না হলে কিন্তু আপনারা কবরে যেয়েও শান্তি পাবেন না।
তো এরপরে কি আরো আপনাদের কি আমার কিছু বলার বলার লাগবে? আপনারা দেখেন তিশা কয়দিন আগে তার ছেলের জন্য দোয়া চাইছে, তো ভাপিও তার ছেলের জন্য দোয়া চাইছে, আচ্ছা ছেলের জন্য মা দোয়া চাইছে, বাপ দোয়া চাইছে। তো এই ছেলের দিয়া কালকে কি করছে, কালকে তানজিলার বিয়ের অনুষ্ঠানের সময়, মানে ইয়ার সময় মেহেদির জন্য যখন স্টেজে নিয়ে এসে, মানে ঘরের মধ্যে তো স্টেজ সাজাইছে, বাইরে এবার যদি স্টেজ সাজায় নোংরামি করে জুতার বাড়ি দিয়া ওগরে পাবনা থেকে বাই করে দিবে। তো এর জন্য তানজিলার যখন ইয়াতে নিচে স্টেজে উড়াইছে, তখন তান রে মাহিনুর কইতাছিল নাচ নাচ তান নাচ নাচ, তানে কেন আমি নাচবো না, এখন নাচবে না কে, এই না নাচানোর জন্য মাহিনুর তানরে বকছে। শুধু তানরে না, কিন্তু ওই শিরিনা ছিল, তারপরে শিরিনার মেয়ে ছিল, শিরিনার জারিয়া ছিল, তারপরে গিয়া ওই পাপিয়ার মেয়ে ছিল, ইতির মেয়ে ছিল, এদেরকে নাচানোর জন্য তিশা এক প্রকার জোর জবরদস্তি করতেছিল। সেইখানে পাপিয়ারে মনে হয় পাপিয়া নাকি ওই মহিলাটা, ওই মহিলারে কইতাছিল এই তুই নাচস না, তুই নাচস না। মহিলা কয় না না ওরাই না ওরাই করুক, কেন যা নাচ, মানে সে রাগ হইতাছে। দেখেন নিজে তো এক নোংরা পরিবার থেকে উঠাইছে, এখন এই আশেপাশের মানুষগুলা নিয়েও যেরকম ধরনের নষ্টামি নোংরামি করতেছে, তো এই যে নষ্টামি নোংরামিগুলা করে, এগুলা যদি মনে করেন এইবার বাহিরে বসা যদি করতো, যদি বাহিরে প্যান্ডেল ম্যান্ডেল সাজায় এগুলো কোনো কিছু করতো, তাহলে কি মনে করছেন ওদেরকে কি কেউ আস্থা রাখতো? কখনোই আস্থা রাখতো না। দেখেন বাপির চাচা না ওটা কে, ফুপা না কে, ওই লোকগুলা যে গেছিল দুইটা মুরব্বী মানুষ, দুইটা মুরব্বী পুরুষ আর দুইটা মহিলা, সেই মানুষদেরকে খাওয়াইতাছে, তিশা খাওয়াইতেছে, আর সেই মানুষগুলোর সামনে তিশা এত ভদ্র হইছে রে বাইরে ভাই, যা বলার মতো না, এত ভদ্র এত ভালো তিশা এরম আগে কখনোই ছিল না। হয়তো তিশার এখানে কোনো স্বার্থ আছে দেখেই নিয়ে আসছে, যাতে করে বাড়িতে বা যদি কেউ যে বক্সে গান টান ছাড়ে, যদি কোনো রকম ঝামেলা ঝামেলা হয়, তারা তারা ট্যাকেল টুকিল, মানে ট্যাকেল টুকিল দেওয়ার জন্য একজন মুরব্বী লাগবে না, সেটা কিন্তু বাপ্পি উপস্থিত ছিল না। তো এই হয়েছে গিয়ে কোনো নোংরামির জন্য এরা একজন আরেকজনে ধরে। আবার আপনারা আরেকটা ব্যাপার দেখেন, বাপ্পি সেদিন ওর মারে নিয়ে বিবৃতি দেয়, বাপ্পিরে বাপ্পি ওর মা কইতাছে যে আমি আম্মুর আমি মার সাথে কখনোই জোরে কথা কই না, কারণ মার সাথে জোরে কথা কইলে মা মা কান কাইন্দা দেয়, মার চোখে পানি, আমার দেখতে ইচ্ছা করে না। ওরে গোলামের পুত্রকিনীর পুত্রে কয়দিন আগেও মায়ের ধমক দিছে জোরে বলে। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।